হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। এগুলি ধনিয়া, আমরা অনেকে তো ধনিয়ার গুঁড়া খাই, তাই না? এই যে দেখেন, এই ধনিয়া আমি হাতে বানাবো। এটাতে কি কি লাগবে সেটাই আপনাদের দেখাবো। ধনিয়া গুঁড়া করব আমি, আমি হাতেই বানাই, আর হাতেরটা কিন্তু অনেক মজা হয়। এই যে দেখেন ধনিয়া, এখানে 2 কেজি, 2 কেজি আরও 1/2 কেজি নিয়েছি, এই যে মানে 1.5 কেজি ধনিয়া। আর এইগুলি দেবো এর ভিতরে, এটা রামধনি মশলা, গুয়ামুড়ি মানে মেথি, জিরা মশলা, তেজপাতা সব দেব। কিন্তু এইগুলি বানানোর আগে আমি এটা একটু ভেজে নেব। আর এইভাবে যদি বানানো যায় অনেক ভালো হয়, মানে খুব সুন্দর সেন্ট, মানে একটা ফ্লেভারই অন্যরকম। এই যে তেজপাতাও দেব। এখন আমি এটা ভাজি করে নেব, এই ধনিয়াগুলো, ধনিয়া আমি ভাজি করে নেব। এভাবে সবাই হাতে বানাবেন, দেখবেন একটা স্বাস্থ্যকর হয়। তারপরে কিন্তু হাতে বানানোর জিনিস এমনিতেই টেস্ট। এইভাবে সব আমি ভাজি করে নিচ্ছি। গুয়ামুড়ি, এই যে গুয়ামুড়ি মেথি সব কিছু দিয়েছি, এগুলি জিরা মানে সব দিয়ে আমি এখন দিয়ে দেবো। আর মশলা এগুলি আলাদা বাদ করবো, তেজপাতা দিয়ে আবারও একটু ভেজে নেবো। এই যে ধনিয়া ভাত সব ভাজ, এই যে এগুলি তেজপাতা, তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু কিন্তু ভাজি করতে হবে, ভাজি করলে কিন্তু এর ফ্লেভারটাই অন্যরকম। আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, সব কিছু দিব আমি। এগুলি মশলা দিয়ে দিলাম, মানে সব কিছু দিব এর ভিতরে, মশলা জাতীয় যা যা আছে আমি সব দিয়েই দিব। জিরা, ধনিয়া, তারপরে যে মশলা, এগুলো আমি সব দিব, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। রাখি, সবাই ভালো থাকবেন। টাটা, ফাইনাল হয় কেমন সেটা দেখাবো, কাল দেখাবো, শর্ট ভিডিওতে দেখবেন যে কেমন হয়। সবাই ভালো থাকবেন। আজ এগুলি ভাজি করলাম, দেখাইলাম আপনাদের।